ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন 8 মাস থেকে শুরু হয়ে 31 মাস পর্যন্ত চলবে। তো ইতিমধ্যে একবার বন্ধও করা হয়েছিল 3 দিনের জন্য, কারণ ঢাকা ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটি রয়েছে এটি শুরুতেই অনেক চাপে পড়ে যায়, 1,05,000 আবেদন হয়ে যায় অল্প সময়ের ভিতরে, তারপর 3 দিনের জন্য বন্ধ করা হয়েছিল, আবার পুনরায় চালু হয়েছে রোববার রাত 8টা থেকে। যদিও 8টায় আবেদন করা যায়নি, পরদিন সোমবার থেকে করা গেছে। তো ঢাকা ভার্সিটির আবেদন করতে গিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ছেন, লগ ইনের সময় অনেক ধরনের সমস্যায় পড়ছেন এবং পেমেন্টের সময় ফি রসিদ প্রিন্ট করতে অনেকের সমস্যা আমি কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি। তো আমি ওই ভিডিওতে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম আবেদন ফর্ম পূরণের, তো সেই ভিডিওতে আমি পেমেন্টের বিস্তারিত দেখাতে পারিনি, কারণ ঢাকা ইউনিভার্সিটির শুরুতে খুবই ওয়েবসাইটে ডাউন ছিল, যার কারণে ভিডিও অপশন ইয়েগুলো ফি পেমেন্টের দেখাতে পারেনি। তো আমি আজকে আপনাদের সাথে কিভাবে পেমেন্ট করা যায়, পেমেন্টের রসিদ প্রিন্ট করা যায় ইত্যাদি বিষয়গুলো আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে। দেখুন এখানে একজন স্টুডেন্টের ড্যাশবোর্ডে রয়েছে আমি লগ ইন করে, তো এখানে তার ক ইউনিট অলরেডি আবেদন হয়ে গেছে, কিন্তু সে ঘ ইউনিটে আবেদন করেনি, চ ইউনিটও আবেদন করেনি, সে তিনটি ইউনিটে এলিজিবল আছে আবেদন করার জন্য। তো এখানে তার ক ইউনিটে আবেদন হয়ে গেছে এই জন্য তার এখানে দেখাচ্ছে ফি রসিদ, এখন সে এখান থেকে রসিদে ক্লিক করে রসিদটি প্রিন্ট করতে পারবে। আবার দেখুন এখানে ঘ ইউনিটে কিন্তু সে আবেদন করেনি, এখানে সে রসিদটি অ্যাপ্লাই করতে পারবে, এখানে ক্লিক করে সে ব্যাংকের জন্য স্লিপ বের করতে পারবে, আর এখানে ক্লিক করে সে হচ্ছে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। ঠিক তদ্রূপ চ ইউনিটেও একই রকম। তো আপনারা এই জিনিসগুলো অনেকেই সমস্যায় পড়ছেন, এখানে কিভাবে ফি রসিদটি প্রিন্ট করবেন। আপনার পেমেন্টের আগে থাকবে ফি ব্যাংক, ফি অনলাইন, আর পেমেন্ট হয়ে গেলে থাকবে শুধুমাত্র কোনো ইউনিটে যদি আপনার পেমেন্ট হয়ে যায় তখন সেখানে আর এই জিনিসগুলো দেখাবে না, ফি ব্যাংক ফি অনলাইন এটি দেখাবে না, শুধু দেখাবে হচ্ছে ফি রসিদ। এই ফি রসিদ যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই শিওর হয়ে যাবেন যে আপনার ক ইউনিটে অ্যাপ্লাই হয়ে গেছে। যেমন এখন আমরা হচ্ছে যদি ঘ ইউনিটে পেমেন্ট করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে যদি আমি এখনই প্রিন্ট করতে চাই পেমেন্ট করতে চাই তাহলে হচ্ছে আমাকে যেতে হবে হচ্ছে ফি অনলাইন। আমি যদি ব্যাংকে জমা দিতে যাই, যেমন আমি ব্যাংকের এটিতে ক্লিক করি, এখনও কিন্তু খুব যে দ্রুত কাজ করে তাও নয়, ইউর পে স্লিপ ইজ রেডি টু গো ড্যাশব্যাড অ্যান্ড ড্যাশবোর্ড অ্যান্ড ডাউনলোড পে স্লিপ ফর পেমেন্ট। তো আপনি যদি ড্যাশবোর্ডে এখানে ক্লিক করেন তাহলে কি দেখায়, পে স্লিপ এখন এখানে চলে আসছে হচ্ছে পে স্লিপ। এখন আমরা এখানে ক্লিক করার সাথে সাথে পে স্লিপটি, ব্যাংকের পে স্লিপটি পেয়ে যাব। দেখুন এখানে ব্যাংকের পে স্লিপটি চলে এসেছে। তো আমরা এই পে স্লিপটি নিয়ে ব্যাংকে টাকাটি জমা দিতে পারবো, এই যে 650 টাকা ঘ ইউনিটের জন্য। তখন আমরা কী করতে পারবো, এই পে স্লিপটি প্রিন্ট করে নিয়ে ব্যাংকে টাকাটি জমা দিয়ে দিতে পারবো। তো এই ছিল হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়ার পদ্ধতি, একদম ইজি মেথড। আপনি যদি অনলাইনে ফি পেমেন্ট করতে কোনো সমস্যা হয় আপনি ঘ ইউনিটের পে স্লিপ নিয়ে যান, সেখান থেকে আপনি বা যে কোনো ইউনিটের ব্যাংকের স্লিপ নিয়ে যান, ব্যাংকে গিয়ে টাকাটি জমা দিয়ে দেন। তারপর হচ্ছে ফি অনলাইন। তো আমি ফি অনলাইনে ক্লিক করছি তাহলে এই ধরনের একটি অপশন আসবে, এখানে মোট টাকার পরিমাণ 400-650 টাকা অফেরতযোগ্য এরকম দেখাবে। তারপর আপনি এই যে SSL কমার্চ এই অপশনটিতে ক্লিক করবেন, এখানে দেখাচ্ছে এটি, আর এখানে দেখা যাচ্ছে এটি, আপনি এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি কি কি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সমস্ত মাধ্যমগুলো আপনাকে এখানে দেখানো হচ্ছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপরে DBBL নেক্সাস, তারপর এই ধরনের সমস্ত তথ্যগুলো রয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রয়েছে হচ্ছে বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ, ইউপে, তারপর কমন যেগুলো বলছি MCash, UCash, TCash, তারপর হচ্ছে ফাস্ট ক্যাশ ইত্যাদি অপশনগুলো এখানে রয়েছে। মোবাইল ইন্টারনেটের মাধ্যমেও
যেসব পেমেন্টগুলো পেমেন্ট প্রসেসগুলো রয়েছে এখানে আছে, আপনারা এগুলোর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। ইন্টারনেট যাদের এই সুবিধাগুলো আছে, এবি, এমটিবি, আইপে ইত্যাদি অপশনগুলো এখানে রয়েছে। তো আপনি এখানে কোনোটাতে ক্লিক করার চেষ্টা করেন, আপনার পেমেন্ট হবে না। আপনি যেতে হবে হচ্ছে নিচের অপশনে, দেখেন গো ফর পেমেন্ট, এখানে ক্লিক করবেন। গো ফর পেমেন্টে ক্লিক করার পরে আপনার নাম, তারপরে হচ্ছে এইচএসসি রোল নাম্বার, পাসিং ইয়ার, ইউনিট, কোন ইউনিটের জন্য পেমেন্ট করতে যাচ্ছেন, এই সকল তথ্য সহ আপনাকে এখানে একটি দেখাবে। তারপর আবার দেবেন আপনি গো ফর ফাইনাল পে, এখানে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার এখানে কার্ডের মাধ্যমে, ভিসা কার্ড, আধার কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। যদি ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, এন্টার কার্ড নাম্বার, তারপরে MMYY অর্থাৎ মাস বছর, তারপরে CBC ইত্যাদি অপশনগুলো দেবেন, কার্ড হোল্ডারের নাম দিবেন, তারপরে হচ্ছে এখানে নিচে দেখবেন আপনার পে, এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনার পেমেন্ট হবে, পেমেন্টের বাকি প্রসেসটি আসবে। তো আমার যেহেতু এখানে ভিসা কার্ডের প্রসেসিং সিস্টেম নেই, আমি এটি এখন দেখাতে পারছি না। মোবাইল ব্যাঙ্কিংয়ে দেখাচ্ছি আমি। মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন বিকাশ রয়েছে, রকেট রয়েছে, নগদ রয়েছে, মাই ক্যাশ, এম ক্যাশ, তারপর হচ্ছে এবি ওয়ালেট, টি ক্যাশ, তারপরে হচ্ছে ডিমানি, ইসলামিক ওয়ালেট ইত্যাদি অপশনগুলো রয়েছে। কোনোটাতে যদি আপনি সিলেক্ট না করেন তাহলে আপনি সামনে প্রসিড হতে পারবেন না। তা আমি বিকাশ দিয়ে প্রথম দেখাচ্ছি, আপনি এখানে বিকাশে ক্লিক করবেন। ক্লিক করলেই যে বিকাশের অপশন চলে আসবে তাও কিন্তু নয়, ক্লিক করার পরে অনেকেই যেটা সমস্যায় পড়েছে, নিচের দিকে খেয়াল করেনি, এখানে পে এই অপশনটিতে ক্লিক করতে হবে। নিচে দেখুন অ্যামাউন্ট হচ্ছে 639.10, অ্যাডিশনাল ফি হচ্ছে 9.59, তো মোট হচ্ছে 648.69। এইখানে আপনি ক্লিক করবেন, তারপরে আপনার বিকাশ অপশনটি চলে আসবে। বিকাশ অপশনটি আসার পরে আপনি এখানে আপনার বিকাশের নাম্বারটি দিবেন। আমি এখন কোনো পেমেন্ট করছি না, কিন্তু আপনাকে আমি টোটাল প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পরে কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনার মোবাইলে যে বিকাশের নাম্বারটি দিয়েছেন সেই বিকাশের মধ্যে একটি কোড যাবে, ওটিপি কোড, সেই কোডটি এখানে বসাবেন। কোডটি বসানোর পরে আবার কনফার্ম করবেন, কোডটি বসিয়ে আবার কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনার যে বিকাশের যে পিন নম্বরটি রয়েছে এই পিন নম্বরটি প্রদান করে কনফার্ম করবেন। তো আপনার বিকাশে যদি যথাযথ পেমেন্ট থাকে তারপর আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। পেমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে এই ধরনের একটি অপশন দেখাবে, অভিনন্দন, আপনি সফলভাবে টাকা জমা দিতে পেরেছেন, কোন ইউনিটের জন্য দিয়েছেন সেটাও দেখাবে। তারপর এখানে থাকবে হচ্ছে ড্যাশবোর্ড, আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন, সাথে সাথে আপনার পূর্বের আবার ড্যাশবোর্ডে চলে আসবে। তো আমি দেখিয়েছি ড্যাশবোর্ডে, আবারও দেখাবো। তো আমি বিকাশে পেমেন্ট করছি না এখন, কারণ আমি এই ইউনিটে আবেদন করছি না। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। এতটুকুই প্রসেস, আর কিছু করতে হবে না আপনাকে, জাস্ট হচ্ছে বিকাশ নাম্বার দেবেন, আপনার বিকাশ নাম্বারে একটি কোড যাবে, ওটিপি, ওটিপি যাওয়ার পরে আপনি সেই কোডটি বসাবেন, আবার কনফার্ম করবেন। তারপর আপনার পিন নাম্বার চাওয়া হবে, আপনি পিন নাম্বার দিবেন, দিয়ে আবার কনফার্ম করবেন, আপনার পেমেন্টটি হয়ে যাবে। এই ছিল বিকাশের মাধ্যমে পেমেন্টের প্রসেস। তারপর আমি দেখাচ্ছি হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ে রকেটের মাধ্যমে আপনি কীভাবে পেমেন্ট করবেন। তো যারা আবেদন করছেন, মোবাইল চালাচ্ছেন বা এই ধরনের পেমেন্টের অ্যাপ চালাচ্ছেন, আপনাদের ধারণা আছে আমি জানি, তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু নতুনরা অনেক সমস্যায় পড়ছে। সেই জন্য যারা জানেন বুঝেন তাদের জন্য তো ভালোই, তারপরেও যদি কোনো ধরনের ত্রুটি থেকে থাকে এখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তারপর আমি রকেটে ক্লিক করব। রকেটের পেমেন্টের জন্য আপনাকে নিচে ক্লিক করতে হবে। তারপর আপনি রকেটের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই রকম একটি অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি প্রেস করবেন। তারপর রকেটের যে পিন নাম্বার রয়েছে আপনি সেই পিনটি এখানে দিবেন। পিন নাম্বারটি দিয়ে আপনার এখানে পেমেন্টও দেখাবে, দিয়ে আপনি কী করবেন, সাবমিট করবেন। তো আমি সাবমিট করছি না, সাবমিট করা যায়, কোনো সমস্যা নেই। সাবমিট করার পরে ডেমো পিন নাম্বার দিয়েছিলাম, এই জন্য নিচ্ছিল না। সাবমিট করার পরে
দুঃখিত, রকেট নাম্বারটিও আপনার রকেট নাম্বারটি এবং পিন নাম্বারটি যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনাকে রিডাইরেক্ট করে এরকম ইউ আর রেজিস্টার্ড ফর এমওবি টোকেন, তো আপনার যে নাম্বারটি আপনি দিয়েছেন রকেটের সেই নাম্বারটিতে একটি কোড যাবে ঠিক বিকাশের মতোই। তো সেই ওটিপি কোডটি এখানে বসাবেন, বসিয়ে আপনি গোতে ক্লিক করবেন, তাহলে আপনার কী হবে, আপনার যে রকেটের যে নাম্বার সেই সেখান থেকে আপনার পেমেন্টটি কেটে নেবে, আপনি আবার সেই ড্যাশবোর্ডে ফিরে আসবেন। পেমেন্ট হয়ে গেলে আপনাকে রিডাইরেক্ট করে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে, তখন আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আশা করি আপনারা এই ভিডিও থেকে পেমেন্টের এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। তো আমি এরপর আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে ড্যাশবোর্ড থেকে স্টুডেন্টের ড্যাশবোর্ড থেকে কিভাবে আপনারা ড্যাশবোর্ড থেকে পে রসিদটা কীভাবে প্রিন্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি যখন ড্যাশবোর্ডে চলে আসবেন, এটি হচ্ছে আপনার ড্যাশবোর্ড। অনেকেই সমস্যায় পড়ছিল, একবার যদি ছবি আপলোড দিয়ে আপনার ড্যাশবোর্ড তৈরি হয়ে যায়, পরবর্তীতে আপনি যে কোনো সময়ে আপনার মোবাইলে আবেদন করার সময় যে এসএমএসটি গিয়েছে সেই এসএমএসের প্রথম যে পাসওয়ার্ডটি রয়েছে ব্র্যাকেটের ভিতরে যে এআইডি রয়েছে সেটি কিন্তু নয়। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে ভুল করেছে, লগ ইন করার সময় এআইডি নাম্বারটি দিয়েছে, না এই ভুলটি করবেন না, আপনারা প্রথম যে কয়েকটি ডিজিট রয়েছে ক্যারেক্টার রয়েছে সেগুলো হচ্ছে আপনার পাসওয়ার্ড, আর ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে এটা হচ্ছে এআইডি নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, সেটি পাসওয়ার্ড নয়। হ্যাঁ, এটি 1020, তারপর প্রত্যেকের এইচএসসি রোল নাম্বার দেওয়া আছে, ভালোভাবে খেয়াল করুন ওখানে, আর পাসওয়ার্ডটি প্রত্যেকের জন্য আলাদা আলাদা। তো আপনারা সেই পাসওয়ার্ডটি ব্যবহার করে লগ ইন করবেন। যে কোনো সময় লগ ইন করে আপনি একটি ইউনিটে আবেদন করেছেন, পরবর্তীতে এসে আবার আরও একটি ইউনিটে এভাবে ফি অনলাইনে গিয়ে আমি যেভাবে দেখিয়েছি পেমেন্ট করবেন, তাহলে আপনার আবেদনটি ঘ ইউনিটের জন্য হয়ে যাবে, চ ইউনিটের জন্য হয়ে যাবে। অন্য কেউ যদি অন্য কোনো গ্রুপে যেমন বাণিজ্য শাখায় মানবিক শাখায় আবেদন করেন, একই পদ্ধতিতে আপনারা বিভিন্ন ইউনিটে আবেদন করতে পারবেন। তো আপনারা যখন আবেদন করে ফেলেছেন, অনলাইন পে করে ফেলেছেন, তারপর এই রসিদটি কীভাবে প্রিন্ট করবেন, তখন আপনি এখানে ফি রসিদে ক্লিক করবেন। ফি রসিদে ক্লিক করার সাথে সাথে আপনারা এভাবে হচ্ছে ফি রসিদের যে পেজটি আছে এটি চলে আসবে, বাকি অংশ আপনারা আশা করি সবাই জানেন। তারপরে আপনার যে প্রিন্টার অপশন আছে, যারা মোবাইল দিয়ে আবেদন করছেন তারা তো প্রিন্ট অপশন পাবেন না, যারা ল্যাপটপ বা ডেস্কটপে প্রিন্টার সহ আছে তারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট অপশনে গেলে আপনাকে এই ধরনের একটি পেজ চলে আসবে, এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন, জাস্ট প্রিন্টে ক্লিক করবেন, আপনার আবেদন পেজটি প্রিন্ট হয়ে যাবে প্রিন্টার কানেক্টেড ছাড়া থাকলে, এবং এখানে আপনাকে পেজ সহ দেখাবে, দুঃখিত। আর যদি আপনি মোবাইল থেকে ল্যাপটপ থেকে উইদাউট প্রিন্টার কানেকশান, তো আপনাদের প্রিন্টার কানেকশান না থাকলে আপনারা যেই কাজটি করবেন সেটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। এখানে দেখেন একটি ডাউনলোড অপশন আছে, সেই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনার যে সেভের অপশনটি আছে এখানে সেভ ফাইল ক্লিক করাই থাকবে, আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন, তাহলে পেজটি ডাউনলোড হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ঢাকা ইউনিভার্সিটির আবেদনের সময়ের যে পেমেন্ট পদ্ধতি, সেই পেমেন্ট পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটির দুইটি ভিডিও আমার টপ র্যাঙ্কিংয়ে রয়েছে, একটি হচ্ছে আবেদন করতে কী কী লাগবে এই বিষয়টি নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম, আর আবেদন ফর্ম পূরণের যে পদ্ধতি এই দুইটি অনেকেই দেখেছেন, কিন্তু আবার কেউ কেউ কমেন্ট করেছেন যে পেমেন্টে বিস্তারিত তথ্য নেই, এখানে সমস্যা হচ্ছে পেমেন্ট করতে, কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি, এই জন্য আমি আজকে পেমেন্টের বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম।
তো আপনাদের যদি আরও কোনো সমস্যা থাকে আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। আর আরও একটি ভিডিও যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটি হচ্ছে লগ ইন সংক্রান্ত সমস্যাগুলো। কারোর একটি ছবি আপলোড হয়, কারো দুইটি তিনটি পাঁচটি ছবি আপলোড হয়ে যায় বারবার চেষ্টা করার কারণে, সেই সমস্যাগুলো অনেক। আমি চেষ্টা করব আরও একটি ভিডিও শেয়ার করার জন্য লগ ইন সংক্রান্ত। তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর পরবর্তী যে কোনো আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।